আমাদের আজকের লিস্টে যে 5টি ফোনকে সিলেক্ট করা হয়েছে তার প্রত্যেকটি ফোন কিন্তু এই মুহূর্তে সেরা ফোন। আর সেরা বলার প্রধান কারণই হচ্ছে এদের বিল ম্যাটেরিয়াল থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, এদের পারফরমেন্স, ব্যাটারি হবে দুর্দান্ত। তাহলে চলেন এই 5টি ফোন নিয়ে কথা বলা যাক। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েল, আমাদের লিস্টের 5 নম্বরে যে ফোনটিকে সিলেক্ট করা হয়েছে সেটি হলো টেকনো স্পার্ক 7 প্রো, আর এটা টেকনোর অফিসিয়াল একটি ডিভাইস। এই ফোনটি বাংলাদেশের বাজারে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB 64GB এবং 6GB 64GB, যার প্রাইস যথাক্রমে 13,490 টাকা এবং 14,990 টাকা। তো কনফিগারেশন হিসেবে এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির HD+IPS LCD প্যানেল উইথ 90Hz রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে 266। এরপর চিপসেট হিসেবে এই ফোনে থাকছে মিডিয়াটেকের গেমিং চিপসেট হিলিও G80, যেটি গেমিংয়ের জন্য ভালো একটি প্রসেসর। আবার ক্যামেরা হিসেবে এই ফোনের ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটি হলো 48MP এবং রয়েছে 2টি আননোন ক্যামেরা সেটআপ। আর ফ্রন্টে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোন দিয়ে আপনি 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি। তো সব কিছু মিলিয়ে 13,500 টাকার এই ফোনটি একটি কমপ্লিট প্যাকেজ এই বাজেটে বলতে হচ্ছে। এর পরের যে ফোনটি আমরা সিলেক্ট করেছি সেটি হলো রিয়েলমির একটি অফিসিয়াল ডিভাইস, Realme C25s। আর এই ফোনটি বাংলাদেশের বাজারে 4GB 64GB এবং 4 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার অফিসিয়াল প্রাইস যথাক্রমে 14,990 টাকা এবং 15,490 টাকা। এই ফোনটির সামনের দিকে থাকছে 6.5 ইঞ্চির HD+IPS LCD প্যানেল, থাকছে 580 পিক ব্রাইটনেসের সাপোর্ট। তো ডিসপ্লের পরে এই ফোনের যে জিনিসটি আমার কাছে সবথেকে ভালো লেগেছে তা হলো এই ফোনের পারফরমেন্স। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G85 অক্টোকর প্রসেসর, যেখানে জিপি হিসেবে থাকছে Mali-52 MC2। তারপরে এই ফোনের ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হলো 48MP এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8MP সেলফি ক্যামেরা। আর এই স্মার্টফোন দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির আরও একটি হাইলাইট ফিচার হচ্ছে 6000mAh বিগ ব্যাটারি এবং সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং সিস্টেম। ওভারঅল ডিসপ্লে সেকশনে এই ফোনটি একটু পিছিয়ে থাকলেও অন্যান্য দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো, সুতরাং ফোনটি আপনি দেখতেই পারেন। বন্ধুরা, যারা ইনফিনিক্সের ফ্যান রয়েছেন তাদের জন্য থাকছে দারুণ একটি স্মার্টফোন ইনফিনিক্স নোট 10। আর এই ফোনটিকে সিলেক্ট করার মেন রিজনই হচ্ছে ফুল HD+ ডিসপ্লে পাবেন, গেমিং চিপসেট পাবেন, বিগ ব্যাটারি পাবেন। যাই হোক, এই ফোনটি আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন 6128GB ভেরিয়েন্টে 15,990 টাকায়। তো এই ফোনটিতে থাকছে 6.95 ইঞ্চির ফুল HD+IPS LCD প্যানেল উইথ 180Hz টাচ স্যাম্পলিং রেট। তাছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 অক্টোকর প্রসেসর, বেসিক্যালি এটি একটি গেমিং চিপসেট। অন্যান্য ফিচার হিসেবে এখানে আরও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 48+2+2MP এবং সামনের দিকে থাকছে 16MP সেলফি ক্যামেরা। এর পাশাপাশি ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh বিগ ব্যাটারি উইথ 18W ফাস্ট চার্জিং সিস্টেম। ওভারঅল 5 হোল ক্যামেরা কার্টুটের সাথে বিগ ডিসপ্লে, বেশি র্যামের অপশন, বেস্ট ক্যামেরা সেটআপ মিলিয়ে আমার কাছে এই ফোনটি কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে। এর পরের যে ফোনটি আমরা সিলেক্ট করেছি এটিও ইনফিনিক্সের একটি ফোন, ইনফিনিক্স হট 11S। এই ফোনটি বাংলাদেশের বাজারে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4 128GB এবং 6 128GB ভেরিয়েন্টে, যাদের দাম যথাক্রমে 14,990 টাকা এবং 15,990 টাকা। আর এই ফোনের মেন হাইলাইট ফিচারই হচ্ছে 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট। অন্যান্য ফিচার হিসেবে এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G88 অক্টোকর প্রসেসর, আর এটি কিন্তু একটি লেটেস্ট চিপসেট। এর পাশাপাশি ফোনটির রিয়ার সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50MP+2MP+2MP। এছাড়া ব্যাটারির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh বিগ ব্যাটারি। ওভারঅল এই ফোনটি যে কোনো দিক থেকে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলতে হচ্ছে। আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ফাইনালি 1 নম্বর পজিশনে যে ফোনটিকে আমরা সিলেক্ট করেছি সেটি সময়ের একটি আনঅফিসিয়াল ফোন, পোকো M2 প্রো। আর এই ফোনটি তাদেরকে রিকমেন্ড করব যাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে
পাওয়ারফুল চিপসেট। জি হ্যাঁ, এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট, 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 450 পিক ব্রাইটনেসের সাপোর্ট। র্যাম ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 4GB 64GB, যার আনঅফিসিয়াল প্রাইস 15-16,000 টাকায় পেয়ে যাবেন। এছাড়া ক্যামেরা লাভারদের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, 48+8+5+2 মেগাপিক্সেল, অর্থাৎ 63 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন। আর সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর পাশাপাশি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh বিগ ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সিস্টেম। এবার আপনি বলুন, 15-16,000 টাকার এই ফোনটি কিনবেন নাকি? তো বন্ধুরা, মোটামুটি এই 5টি ফোনকে আমরা সিলেক্ট করেছি বেশ কিছু কারণে, যা এই ভিডিওতে ইনডেপথ আলোচনা করা হয়েছে। আশা করি এই 5টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন কিনলে আপনি কোনোভাবেই ঠকবেন না। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।